শেরপুরের শ্রীবর্দী বিদ্যুৎ বিতরণ বিভাগে দৈনিক হাজিরা ভিত্তিতে মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকার সালমান আলম। তবে নানা অনিয়মের দায়ে 2023 সালে চাকরিচ্যুত হন তিনি। অভিযোগ উঠেছে মিটার রিডিং সংগ্রহের পাশাপাশি অফিসের কম্পিউটারে কাজ করার সুবাদে গোপনীয় তথ্য হাতিয়ে নিয়ে জড়িয়ে পড়েন নানা অনিয়মে। অবৈধ বিদ্যুৎ সংযোগ, মিটার টেম্পারিং ও পরিবর্তন, গ্রাহকের বিলের টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা না দেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। প্রতি মাসে তো বিল দিয়ে গেছি, দেওয়ার পরে 5000 টাকা বিল বানাইছে। 20000 টাকা নিলে নাই আলাদা করে দিব, এরপরে আঙ্গুর নাই করে দেওয়া হয় নাই। দুই মাস তিন মাস পর পর এই শহরে কিছু অ্যামাউন্ট নিয়ে গেছে, অবৈধভাবে প্রচুর টাকা কামাই করছে সে কুরুয়াতে। আরো আমার নালে অনেক ভুক্তভোগী আছে, মোটা অঙ্কের টাকা নিচ্ছে, নিয়ে হেরে সে এলাকা থেকে উদাও হয়ে গেছে একবার। পরে আরি সাহেবের কাছে আমরা অভিযোগ দিই, 10-15 হাজার টাকা বিল আসলে ওরা 2-3 হাজার টাকা দিলে ওই মিটারটা পাল্টে আবার আলাদা মিটার লাগাই দিয়ে গেছে। তবে কিছু অভিযোগ অস্বীকার করলেও গ্রাহকের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি সালমান আলমের। অভিযোগগুলো আসে যদি সত্যতা হয়, আমার জানা মতে আমি এগুলো কাজ করি নাই, যদি করে থাকি আমি তাদের ক্ষতিপূরণ দিয়ে দিব। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিদ্যুৎ বিভাগের। গ্রাহকের কাছ থেকে সে সরাসরি অর্থ নিয়ে থাকে সেই ব্যাপারে তাহলে আমরা তার সাথে যোগাযোগ করব, যদি তার কাছ থেকে আমরা আদায় না করতে পারি সেক্ষেত্রে আমরা আইনি পদক্ষেপ নিতে পারব। সালমান আলম 2016 সালে কাজ নাই মজুরি নাই ভিত্তিতে শেরপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের আওতাধীন শ্রীবর্দিতে মিটার রিডার হিসেবে যোগদান করেছিলেন। সময় সংবাদ শেরপুর।